হ্যালো বন্ধুরা অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশের পতাকা সম্পর্কে বিগত বিশ সালে যে সকল প্রশ্নগুলো এসেছে সেখান থেকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সরকারি বেসরকারি সহ বিশেষ সহ বিভিন্ন চাকরি পরীক্ষা আসা প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবেন বাংলাদেশ জাতীয় পতাকা শুরু করছে এবার উনিশশো একাত্তর সালের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তলায় বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় প্রশ্ন থাকে কত তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা কোথায় প্রথম পতাকা উত্তোলন করা হয় তখন হবে বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন করা হয়েছিল দুইটা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তলায় এবং কে করেছিলেন সেটা হবে আসাম আবদুর রব তিনি সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন পূর্ব পাকিস্তানের চিহ্ন চাঁদ তারা ব্যবহার না করার জন্য নতুন ব্যবহার করা হয়েছিল বাংলাদেশের পতাকা অর্ধ নির্মিত রাখা হয় কোন কোন দিন একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস যা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই তারিখে এবং পনেরো আগস্ট জাতীয় শোক দিবসে এবং সরকার কর্তৃক প্রজ্ঞাপিত অন্য যে কোনো দিবস তবে একুশে ফেব্রুয়ারি এবং পনেরো আগস্টটি অর্ধ নির্মা নির্মিত রাখা হয় পতাকা বিশেষ করে পতাকা অর্ধ নির্মিত হবে খুঁটির ওপর থেকে পতাকা পোস্তের সমান নিচ্ছে এবং উত্তোলন নিম্ন বর্ণিত এবং উপলক্ষে বাংলাদেশের সর্বত্র সরকার বেসরকারি ভূমি সময়ে বিদেশে অবস্থিত কূটনৈতিক মিশনের অফিস ও কনসুল পোস্ট সমূহে বাংলাদেশের পতাকা উত্তোলন করতে হয় মহানবীর জন্ম দিবস মিলাদুন নবী ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এ দিনগুলিতে পতাকা ব্যবহারের মাপ পতাকার মাপ না জানলে হবে না প্রশ্নগুলো এসে থাকে কিভাবে পতাকার মাপ সেটা বলছি ভবনে ব্যবহারের জন্য পতাকার বিভিন্ন মাপ হলো ছয় বাই দশ ফুট পাঁচ বাই তিন ফুট টু পয়েন্ট ফাইভ বাই ওয়ান পয়েন্ট ফাইভ ফুট মানে আড়াই বাই দেড় ফুট আর মোটর গাড়িতে ব্যবহারের জন্য পনেরো বাই নয় ইঞ্চি দশ বাই ছয় ইঞ্চি আর আন্তর্জাতিক দ্বিপাক্ষিক অনুষ্ঠানে ব্যবহারের জন্য টেবিল পতাকার মাপ হলো দশ বাই ছয় ইঞ্চি এগুলো চাকরি পরীক্ষা এসে থাকে সরকারি চাকরিতে বিশেষ করে এগুলো সবগুলো এসে থাকে এর জন্য আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করছি পতাকার দৈর্ঘ্য ব্যাখ্যা পতাকার দৈর্ঘ্য দশ ফুট হলে প্রস্ত হবে ছয় ফুট লাল বৃত্তের ব্যাসার্ধ হবে দুই ফুট পতাকা দৈর্ঘ্য সাড়ে চার ফুট ওপরে আনুপাতিক রেখারিন্দু হবে লাল বৃত্তের কেন্দ্রবিন্দু আর বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতির তার প্রতীক বৃত্তের লাল রং কিসের প্রতীক উদীয়মান সূর্য এবং স্বাধীনতা যুদ্ধে আর্থারীদের রক্তের প্রতীক বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি উনিশশো সালে মানে কবে নেওয়া হয় উনিশশো বাহাত্তর সালে সতেরো জানুয়ারি সরকারিভাবে হয় কবে সরকারিভাবে গৃহীত হয় জানুয়ারি এটা চাকরিতে আসে থাকে এগুলো উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রায় একই রকম দেখতে একটি পতাকা ব্যবহার করা হতো যেখানে মাঝের লাল বৃত্তের ভেতর হলুদ রঙের একটি মানচিত্র ছিল বারো জানুয়ারি উনিশশো বাহাত্তর তারিখে বাংলাদেশের পতাকা থেকে মানচিত্রটি সরিয়ে ফেলা হয় পতাকার উভয় পাশে সঠিকভাবে মানচিত্রটি ফুটিয়ে তোলার অসুবিধা পতাকা থেকে মানচিত্রটি সরিয়ে ফেলার অন্যতম কারণ শেখ মুজিবুর রহমান মার্চ তেইশ তারিখে তার বাসভবনে স্বাধীনতা ঘোষণার প্রাককালে পতাকা উত্তোলন করেছিলেন পরবর্তীতে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান সরকার শিবনারায়ণ দশের ডিজাইনকৃত পতাকার মাঝে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ রং ও তার ব্যাখ্যা সম্মিলিত একটি প্রতিবেদন দিতে বলে পটুয়া কামরুল হাসানকে কামরুল হাসান দ্বারা পরিমার্জিত রূপটি বর্তমানে জাতীয় পতাকার উপকার কামরুল হাসান এগুলো পারলে আপনারা জাতীয় পতাকা সম্পর্কে যে কোনো পরীক্ষায় পারবেন এগুলো এসে থাকে চাকরি পরীক্ষা তা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা হলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে মতামত জানাবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ধন্যবাদ